everyone, good morning, welcome or welcome back to the channel to a new vlog. তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে ষট পূজা, তো তোমাদের আমার সকল বন্ধুদের জানাচ্ছি, যারা যারা ষট পূজা করছো, যারা যারা ষট পূজায় যাচ্ছো, যারা যারা ষট পূজা মানে জন্য অপেক্ষা করে আছো, তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। তোমাদের ষট পূজাটা খুব ভালো কাটুক। ষট পূজাটা সত্যি খুব জাগ্রত পূজা বলে আমিও মানি। তো আজকে আমার একটা ফ্রেন্ডের ঘরে নিমন্ত্রণ আছে, সেখানে আমি যাব। ওরা হচ্ছে ষট পূজা করে, সেখানে আমাকে বারবার করে বলেছে যেতে। তো আজকে আবার ইন্ডিয়ার খেলাও আছে, তো যেটাই হোক যেতে হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে কোচবিহারে আমি অ্যাকচুয়ালি কখনও ষট পূজা দেখতে যাইনি, এই বিয়ের পর এই ফার্স্ট টাইম যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি আমার বাপের বাড়িতেই ষট পূজার আগে আমি বাপের বাড়িতেই চলে যেতাম আর ওখানেই আমার ষট পূজা দেখতাম আর কি, গোসাইঘাটে। বাট এবার ফার্স্ট টাইম যেহেতু ফ্রেন্ড নিমন্ত্রণ করেছে আর কোচবিহার কালীঘাটে যাচ্ছি আর কি, ওরা কালীঘাটে যাবে তো ওখানে যাচ্ছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ ভিডিওটাতে সাথে থেকো। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো দেখো ইভিনিংয়ে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে, তো চলো এখন বেরোনো যাক। তো আমার ফ্রেন্ড যখন জানতে পেরেছিল যে আমার মা এখানে আছে, তো বারবার করে বলেছিল যে মাকেও যেন আমি সাথে করে নিয়ে যাই। তো মা তো হাঁটতে পারে না, তবুও মাকে সাহস করে বললাম যে মা চলো, ভালো লাগবে। তো অনেক বলার পর মা রেডি হয়ে নিল। আর এখানে রাস্তায় রাস্তায় বড় বড় প্রজেক্টর লাগানো হয়েছিল, বড় বড় টিভি এনেছিল, দেখে খুব ভালো লাগছিল। পুরো রাস্তা ফাঁকা ছিল, যেহেতু আজকে ওয়ার্ল্ড কাপ ছিল তাই পুরো রাস্তা একদম পুরো ফাঁকা ছিল, শুধু দুই একটা টোটো বাদে আর কিছুই ছিল না রাস্তায়। আর এই ঘাটে, কালীঘাটে যাওয়ার রাস্তার ভিউটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। ঘাটে সবাই ডালা নিয়ে যাচ্ছিলো, তো ফাইনালি আমি গিয়ে ঘাট পার গিয়ে পৌঁছে গেলাম। তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম যে আমি এখানে পৌঁছে গেছি আর ও এলো আমাকে রিসিভ করতে। এই হচ্ছে আমার ফ্রেন্ড, ও এসেই রাজুরের সাথে কথা বলছিল। তো ওর সাথে করে আমি ঘাটে গেলাম, ওকে ভীষণ সুন্দর লাগছিল, শাড়ি পরেছে। আর ঘাটে দেখো না, ডন্ডি কেটে কেটে সবাই যাচ্ছিল ঘাটে, এই যে এইভাবে করে ডন্ডি কাটছিল, দেখে মানে আশ্চর্য লাগছিল যে কিভাবে মানুষ পারে এত। ভক্তিতেই শক্তি বলে না কথাটা, সত্যিই তাই। আর ঘাট পাড়ে সুন্দর করে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এইভাবে কি কষ্ট লাগে দেখলে পরে, কিন্তু ওই মাই শক্তি দেয় ওই এইগুলো করার জন্য। এটা বহুত মনের বহুত জোর লাগে এটার জন্য, সবাই সবটা পারে না, তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর গেলাম ঘাটে, যাওয়ার পর ওদের ডালাগুলো দেখলাম, সুন্দর করে সাজানো হয়েছিল এই জায়গাটা, পুরোটাই ওদের ছিল, এই ডালাগুলো পুরোটাই ওদের ছিল। তো এখানে মাকে একটা চেয়ার দেওয়া হয়েছিল, মা চেয়ারে বসেছিল আর আমরা ঘোরাঘুরি করছিলাম, রাজবীর প্রণাম করছিল, খুব ভালো লাগছিল। আর নদীর জলটা একদম পরিষ্কার ছিল। তো এখানে আমরা দুজন গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর তারপর ও বললো যে চলো একটু এগিয়ে যাই, একটু ঘুরে আসি। আর ডালাগুলো দেখো না কি বড় বড়, কত আমি ভাবি যে এগুলো মাথায় করে কি করে নিয়ে আসে, কত কিছু থাকে এই ডালার মধ্যে, নারকেল, তারপর জাম্বুরা আর কত কিছু না জানি, মানে অবাক লাগে। ঢাক বাজিয়ে কি সুন্দর করে এখানে পূজা হচ্ছিল, অনেক ফ্যামিলি ছিল আর সব ফ্যামিলির থেকেই মানে এসেছিলো পুজো করতে। আর এবারে এটা হচ্ছে আমার বান্ধবীর শাশুড়ি জলে নামলো পুজো দেওয়ার জন্য, আর ও হচ্ছে শাশুড়িকে কি সব হলুদ তেল আর আঁচলের মধ্যে সিঁদুর দিচ্ছিল। তো রিচুয়ালগুলো আমি এত কাছ থেকে আর এত ভালোভাবে কোনো দিনই দেখিনি। তো এবার যেহেতু আমার ফ্রেন্ডের থ্রোতে পুজোটা অ্যাটেন্ড করলাম, তাই জন্য আমি রিচুয়ালগুলো খুব ভালো করে দেখতে পারলাম, প্লাস তোমাদের সামনেও নিয়ে আসতে পারলাম, তোমরাও দেখতে পারলে যে কি করে ষট পূজাটা হয় অ্যাকচুয়ালি। আর এখানে আঁচলের মধ্যে পান দিবে, সুপারি দিবে, আর হচ্ছে আরেকটা কি ফল দিবে হয়তো, তো এগুলো দিয়ে আঁচলের মধ্যে করে দিবে, ধূপকাঠি দিবে। আর ওই জলের মধ্যেই অ্যাকচুয়ালি ষট পূজাটা পুরোটা জলের মধ্যেই হয় সূর্য দেবতাকে, এটা আমি এবার এত কাছ থেকে আর এত ভালো করে দেখলাম। তো খুবই কঠিন ব্রত, খুবই কঠিন পুজো, কিন্তু সত্যি মনটা ভীষণ মানে কি বলবো আনন্দিত হয়ে গেছিলো। খুব একটা শান্তি ফিল হয় যখন এই ঘাটে গিয়ে পুজোটা দেখা হয় না, খুব একটা শান্তি ফিল হয়। আর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিলো যেন আমিও যাই জলের মধ্যে আর গিয়ে আমিও একটা ডুব লাগিয়ে আসি, কিন্তু সেরকম প্রিপারেশন ছিল না। আর এটার জন্য উপোস থাকতে হয়, নিরামিষ খেতে হয়। কমসে কম আমার ফ্রেন্ড বলেছিলো যে তুমি যদি আমাকে হেল্প করতে চাও তাহলে তুমি নিরামিষ খেয়ে আসবে। আর যেহেতু সানডে ছিল আর বাড়িতে আমাদের সানডে কোনোভাবেই নিরামিষ হয় না,
আর আমি সেরকমভাবে অ্যাফোর্ডও দিইনি যে আমি পুজোতে যাব বা ইয়ে করব। আমার অ্যাকচুয়ালি কনফার্মও ছিল না যে আমি যাব, তো সেই জন্য হচ্ছে আমি নিরামিষটা খেতে পারিনি। তো আমি কাউকে ছুঁয়েও নাই সেরকমভাবে, তো এই হচ্ছে ব্যাপার। মানে ওখানে ওটা খুব নিয়ম করে করতে হয়, তুমি যদি নিরামিষ খেয়ে না যাও তো তোমাদেরকেও জানিয়ে রাখছি, যদি কখনও তোমরা এরকম ঘাটে যাও আর নিরামিষ না খাও তাহলে তোমরা যারা পুজো করবে বা যারা পুজো করার সাথে থাকবে তাদেরকে মানে ছুঁতে পারবে না আর কি, আঁশ খাওয়ালো, এটা ওদের রিচুয়াল। তো এটাও জানতে পারলাম আমি, আর হচ্ছে সব রিচুয়ালগুলো আর কি কাছ থেকে জানতে পারলাম, তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর ওদিক থেকে ওই যে নৌকো করে সবাই এপার থেকে ওপার যাচ্ছিলো, তো আমার ফ্রেন্ড বলছিলো তুমি আজকে থেকে যাও, কালকে সকালে যখন আমরা ঘাটে আসব তখন ওই যে লঞ্চটা দেখছো ওই লঞ্চে করে আমরা নদীর মধ্যে ঘুরবো, খুব মজা হবে। কিন্তু আমার রাতে থাকার মতন কোনো প্রিপারেশন ছিল না, ও তো আমাকে আসতেই দিবে না। আমি মাকে নিয়ে গিয়েছিলাম, তো মাকেও বলছিল তুমি থেকে যাও আন্টি থেকে যাও, তো সেটা তো পসিবল না। তো যাই হোক আমি চলে এসেছি, বাট ঘাটে বলো বা ওদের বাড়িতেও গিয়েছিলাম, সেখানে খুব 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 মজা হয়েছে। তো সূর্য দেবতাটা দেখে ভীষণ ভালো লাগছিল, ভীষণ আনন্দ করেছি। তো ওদের পুজো শেষের দিকেই চলে এসেছিলো, আর এখন সব ডালাগুলো ওরা সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন এখান থেকে যাওয়ার পালা ছিল। তো এক এক করে সব ডালাগুলো গুছাচ্ছিলো, আর আমি একটুখানি এই ভিডিওটা তুলে নিলাম, কেন কি ভীষণ সুন্দর লাগছিলো সবাইকে এইভাবে পুজোর কাজ করতে দেখে। তো আর রাজবীর এখানে জিদ করছিলো ওর এটা লাগে ওটা লাগে ওটা লাগে ওটা লাগে, আমি আর মা ওখানে বসেছিল, আমি বললাম যে দাঁড়া বাবা, আর আমি তোমাদের সামনে ভয়েস ওভার দিলাম তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড মিউজিক হচ্ছিলো। তো ফাইনালি ওরা ডালাগুলো এইভাবে ভরে তারপরে এইভাবে সবগুলো চুনি দিয়ে ঢেকে নেয়, আর এখন সূর্য ডুববে ডুববে এই সময় ওরা আস্তে আস্তে করে সবাই জল থেকে উঠে ডালা মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলো। প্রচণ্ড ভিড় হয়েছিল ওখানটায়, আর আমি তো ভয় পাচ্ছিলাম রাজবীরকে নিয়ে, ও একদম পুরো ছুটোছুটি করছিল, কোথায় যাবে কোথায় না যাবে তাল পাচ্ছিল না। আর আমি একটুখানি শ্যুটও করছিলাম, তো ভাবছিলাম ওকেও এই ভিড়ের মধ্যে হারিয়ে গেলে আর খুঁজে পাবো না ওকে, তো ওকে হাত ধরে ধরে ওকে টেক কেয়ার করে রাখছিলাম। তো ফাইনালি মাকে ধরে ধরে আমি এখান থেকে ঘাট পাড় থেকে বেরিয়ে গেলাম, সবাই এখান থেকে বেরিয়ে গেল। আর তারপর আমার ইচ্ছা ছিল যে আমি বাড়ি চলে আসব, কিন্তু ও আমার ফ্রেন্ড আসতে দিল না, বললো যে না আমাদের বাড়িতে যেতেই হবে। তো মাকে সাথে করে নিয়েই আবার ওদের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, ভীষণ ভীষণ মানে কি বলবো, অনেকটাই দেখো না অনেকটাই ভিড় হয়েছিল, পুলিশও ছিল। আর রাজবীর তো একবার হারিয়েই গিয়েছিল, মানে খুঁজে পাচ্ছিলাম না, তারপর আবার খুঁজে পেলাম যেখানে যে সময়টাতে মানে আর কি অনেকটাই ভিড় ছিল। তো তারপর হলে আমি হচ্ছে ফ্রেন্ডের বাড়িতে চলে এলাম, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, তো এখানে একটুখানি গল্প করলাম আড্ডা দিলাম আর তারপর বাড়ি চলে এসেছি। তো ফাইনালি আমি বান্ধবীর বাড়ি থেকে চলে এলাম, অনেক থাকতে বলেছিল আসতেই দিবে না কিছুতে, কিন্তু বুঝতেই পারো আমি এমজিকে বলে যাইনি যে রাত্রে থাকবো, আর রাত্রে কোথাও থাকিও না আমি সচরাচর মানে সেরকম না হলে। তো আমি অনেক বুঝিয়ে শুনিয়ে ওর কাছ থেকে চলে এলাম মানে ওকে বলে, তো কালকে আবার যেতে হবে বারবার করে বলে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে, আর তোমাদের যদি আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে, টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব পজিটিভ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।